দেখুন, যে কারণে সরিয়ে ফেলা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী সদর দপ্তর। পাকিস্তানের সেনাবাহিনী সদর দপ্তর বা GHQ দেশটির গ্যারিসন নগরী হিসেবে পরিচিত রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে রাজধানী ইসলামাবাদে নিয়ে যাওয়ার পরিকল্পনা পুনরায় কার্যকর করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্মাণ কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে। GHQ স্থানান্তরের পরিকল্পনা স্থগিত রেখেছিলেন পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল আশফাক কিয়ানি। অর্থনৈতিক টান পূরণের কারণে 2008 থেকে 2009 সাল পর্যন্ত এই প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়। এই প্রকল্পের কাজ পুনরায় শুরুর তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা CDA। পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা পাবলিক অ্যাকাউন্টস কমিটির বা PAC-র বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়। বেশি দামে 870 একর জমি অধিগ্রহণ করে কম দামে তা GHQ-কে দেয়া সংক্রান্ত নিরীক্ষা বিষয়ক আপত্তি নিয়ে বক্তব্য দিতে গিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। এতে CDA-র 40.34 কোটি রুপি ক্ষতি হয়েছে বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেনা সদর দপ্তর স্থানান্তর করা সংক্রান্ত নির্মাণ কাজ শুরুর পর্যায়ে রয়েছে বলেও এই সময় জানানো হয়। অবশ্য ভর্তুকি মূল্য না দিয়ে ক্রয় মূল্যে জমি সেনাবাহিনীকে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি নির্দেশনা জারি করেছে PAC। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।